স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 19% পিপল, অনলি 19% পিপল বেসিক্যালি যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে এরা চাকরি পায়। কি কি ধরনের চাকরিটা পায় চলেন আমরা একটু যেয়ে দেখি। দেখেন এর মধ্যে 1% শুধু সেলফ এমপ্লয়েড হয়, 18% তারা জব পেয়ে থাকে। কিরকম ধরনের জব পায় আপনি দেখেন, 11% হচ্ছে ফুল টাইম, 5% হচ্ছে কি তারা পার্ট টাইম, এবং 2% হচ্ছে তারা শর্ট পিরিয়ড অফ টাইম কিন্তু টেম্পোরারি কোন একটা জবের মধ্যে আসার সুযোগ পায়। তাহলে কি পরিমাণ মানুষ আপনি দেখেন বাংলাদেশের মধ্যে, খুব কম করে হলেও 5 কোটি লোক আছে বেকার, আমি কমিয়ে বলছি। আমরা কি করতে পারি, কর্মসংস্থান করতে পারি, আমরা নিশ্চিত করে বলতে পারি যে দুঃখ দুর্দশা হতাশা যা আছে ওদেরকে চ্যালেঞ্জ করে দাবি করে বলতে পারি যে যে ঘরে একটা একটা অ্যানেক্স এর মানুষ থাকবে, একটা অ্যানেক্স এর আমাদের একটা ফোকাস আছে। আপনি একটু লক্ষ্য করে দেখেন যে 90% স্টুডেন্ট আমরা এখানে তারা চাকরি পায়। আপনি দেখেন 46% কোথায় আছে তারা আনএমপ্লয়েড হয়ে আছে, কি হয়ে আছে পরিচিত। আজকে কেন হচ্ছে এই সমস্ত বিষয়গুলো? আশরাফুল কত চমৎকার একটা ছেলে ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটে ছিল, জানি তো আমরা সবাই, নাকি বলেন তো সে 2013 থেকে এই আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত বাংলাদেশে সুযোগ পায় নাই, তার ভুল কাজের জন্য। আর ভুল কাজটা কিসের জন্য? টাকার জন্য। বা কিছুদিন আগে আমি তো সাকিবুল হাসানকেও রাস্তায় দেখেছি, তাও কিসের জন্য? টাকার জন্য। ডিউ টু রিজন অফ মানি আমরা সবাই কোথায় আছি? বন্ধুদেরকে বলতে চাই এই টাকা আয় করার সবচেয়ে সহজতম প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড। আমি একটা চাকরিতে আছি কিন্তু আমার স্বপ্নের যে পূরণ আমার এই চাকরি দিয়ে এটা হচ্ছে না। আমি কোন একটা কাজে আছি কিন্তু আমার শব্দ পূরণ হচ্ছে না, তা হচ্ছে আন্ডার এমপ্লয়েড। বন্ধুরা আমার চলে এই চমৎকার বিষয়গুলো নিয়ে কি বলেছেন রবার্ট কিয়োসাকি, মানুষের এই জীবনটা নিয়ে এরকম যে হচ্ছে এটা কেন হচ্ছে আর কিভাবে করে মানুষ এই সমস্ত জীবন থেকে বেরিয়ে আসতে পারে এটার জন্য রবার্ট কিয়োসাকি কি বলেছেন, আমরা কি আছি সবাই? বন্ধুদেরকে বলতে চাই যে দেখেন আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সফল হতে চাইলেই সফল হওয়া যায় না, সফল হওয়ার জন্য লজিক কাজ করা লাগে, ফিলোসফি কাজ করা লাগে। প্রত্যেকটা মানুষ যারা পৃথিবীতে সফল তাদের লাইফের ব্যাক এন্ড আপনি দেখবেন একটা ফিলোসফি আছে যা তার জন্য তারা সফল। আর আপনার লাইফের ব্যাক এন্ডে যদি ওই ফিলোসফি কাজ না করে আপনি কখনো সফল হতে পারবেন না। ভেরি সিম্পল। এই রুমটা এই জন্য শীতল কারণ এখানে এসি চলছে। আপনার লাইফ আপনি ওই জন্য সাকসেসফুল হবেন কারণ সাকসেস হওয়ার প্রক্রিয়াতে আপনি আছেন। যারা সবাই ভেস্তে যেতে চায় কেউ মারা যেতে চায় না, মারা গেলে ভেস্তে যাবো কি করে? সবাই আমরা ভেস্তে যেতে চাই কিন্তু কেউ মারা যেতে চাই না। চলেন বন্ধুরা আমি আপনাদেরকে ওই জায়গাটাতে নিয়ে যেতে চাই আজকে। রবার্ট কিয়োসাকি কি বলেছে, চমৎকার কথা বলেছেন, ডোন্ট ওয়ার্ক ফর মানি, মেক ইট ওয়ার্ক ফর ইউ। দেখবেন মানুষ হচ্ছে অনেকটা কিসের মতো, আমাদের প্রবণতা অনেকটা ছাগলের মতো, আপনি সামনের দিকে টাইনে আনতে চান ছাগলকে, ছাগলকে ঘন টেনে আনো না, আবার পিছে দিয়ে দিয়ে থাকেন, সামনে দিয়ে যদি আসলে পিছে দিয়ে থাকেন না যাবো না। আমরা সবাই সফল হতে চাই কিন্তু আমাদের মধ্যে মাথায় রাখতে হবে যে মানে আমরা টাকা আয়
ব্যবহার করব নাকি এমন ভাবে জীবনটাকে দাঁড় করা বলুন টাকা আমার জন্য কাজ করে? আমি তো শুনতে চাই আমরা কি জন্য কাজ করতে চাই, আমরা টাকা আয় করতে চাই নাকি টাকা যেন আমার জন্য কাজ করে এরকম একটা কাজ করতে চাই? এরকম যদি কোন মানুষকে ধরি যে মানুষটা টাকার জন্য কাজ করে নাকি টাকা তার জন্য কাজ করে? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমার খুব অভ্যাস আছে হাজার হাজার মানুষকে নিয়ে কথা বলা। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছি এখানে সবার সাথে চোখ পড়ছে, একদম উপরে থেকে সন্ধ্যায় বলছিল যে আমি উপরের মানুষগুলোকে দেখি না, একদম উপরে কোনায় যিনি আছেন আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি। হ্যালো, হাত করে ঠিক তো আপনার? হ্যাঁ, ভেরি গুড ডিয়ার স্যার। কি নাম আপনার? ওয়াহেদ। একটু নিজের নামটাকে একটু পুরা রূপ দিয়ে বললেন কি? মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওনাদের করতালি হোক। শুধুমাত্র আপনি আমাকে সময়টা দেবেন, আমি খুব ফোকাসড হয়ে আমি আবার বলছি ওই অসচেতনতায় দিনটাকে পার করতে চাই না আমি আজকে। আমার সুযোগ ছিল আপনাদের সাথে কথা না বলে আরেকটা টিমের সাথে কথা বলার, বাট আমি আপনাদেরকে চুজ করেছি এই জন্য একটা মাত্র কারণ, কারণ আমি চাই এই টিমটা থেকে একটা বিশাল সাকসেস বেরিয়ে আসুক। বন্ধুরা, আবার এই জন্য সময়টুকু মানে খুব গুরুত্বপূর্ণ ভাবে আমাদেরকে নজর দিতে হবে। সো মুভ অন। আপনি রবার্ট টি কিওসাকি, উনি একজন অর্থনীতিবিদ, উনার পুরো জীবন থেকে আপনি যদি একটা মানুষ তার জীবনে ২৫ বছরের একটা এক্সপেরিয়েন্স দিয়ে শুনে একটা বই লিখেছেন, আপনার ২৫ বছরের সময় দরকার নাই, আপনি ৫ ঘন্টার সময় লাগায় কিংবা ২৫ দিন সময় লাগায় ২৫ বছরের অভিজ্ঞতা নিতে পারেন যদি আপনি বইটাকে শেষ করতে পারেন। আপনি ৫ ঘন্টা বই পড়ে কিংবা ৫ দিন বই পড়ে আপনি ওই ২৫ ঘন্টার অভিজ্ঞতাটা নিতে পারেন। ইয়েস অর নো? রবার্ট টি কিওসাকি উনি একজন সাকসেসফুল পার্সোনালিটি এই পৃথিবীর মধ্যে, উনি একজন অর্থনীতিবিদ এবং উনি একজন স্পিকার, উনি একজন রাইটার। উনার তিনটা বই বেস্ট সেলার হিসেবে পৃথিবীতে স্বীকৃতি পেয়েছে। বন্ধুরা, আমার তার লাইফ থেকে স্টাডি করে আমি আপনাদের সাথে জীবনে কেন মানুষ সফল হয়, কোন মানুষগুলো সফল হয় এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি। আপনি শুধু কানটা খোলা রাখবেন আর আমার কথাটা আপনার ভেতরে যেতে দিবেন, আমি নিশ্চিত করে বলতে পারি আজকে থেকে যদি আপনার জীবনের ফিলোসফি চেঞ্জ হয়ে যায় আপনার জীবনের অনুভূতি চেঞ্জ হয়ে যাবে, আপনার জীবনের অনুভূতি চেঞ্জ হয়ে যাবে, লাইফ আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হবে। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। সো লেটস বিগিন। বন্ধুরা, আবার উনি বলছেন এই পৃথিবীতে চারটা কোয়াড্রেন্ট আছে, একটা হচ্ছে ই কোয়াড্রেন্ট, একটা হচ্ছে এস কোয়াড্রেন্ট, একটা হচ্ছে বি কোয়াড্রেন্ট এবং একটা হচ্ছে আই। উনি এই চারটা কোয়াড্রেন্টের মধ্যে পুরো পৃথিবীটাকে দেখেছেন। রবার্ট টি কিওসাকি বলছেন এই পৃথিবীতে যারা আয় করে এই চারটা প্রক্রিয়াতে আয় করে ভারে। শুনতে পাচ্ছেন? চারটা প্রক্রিয়াতে আয় করে। একটা হচ্ছে ই, ইতে কারা আছে? ইতে আছে এমপ্লয়, যারা চাকরিজীবী, কোন প্রতিষ্ঠান তাদের থেকে সময়টা ক্রয় করে নিয়েছে, ওরা নিজেরা নিজেদের আইডিয়ার উপরে টাকা বিনিয়োগ করে এবং ব্যবসা করে। ইয়েস অর নো? আর হচ্ছে আই ক্যাটাগরি। আই ক্যাটাগরি কারা আছে? যারা ইনভেস্টর, যারা কি করে? ইনভেস্টর। বন্ধুরা, আবার ইনভেস্টর কারা? ইনভেস্টর হচ্ছে তারা যারা টাকার জন্য কাজ করে, টাকা তাদের জন্য কাজ করে। কে তাদের জন্য কাজ করে? টাকা তাদের জন্য কাজ করে। টাকা কাজ করার বিষয়টা কি? টাকা কাজ করার বিষয়টা কি? আপনি যখন টাকা ইনকামের জন্য কাজ করছেন তখন আপনি টাকা ইনকামের জন্য কাজ করছেন, আপনি জেগে আছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আছেন, তাহলে আপনি টাকার জন্য কাজ করছেন। যে মানুষটা কোন একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে, এক্সকিউজ মি, কোন একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে, উনি ওই প্রতিষ্ঠানে নাই, উনি ঘুমোচ্ছেন, কিন্তু প্রতিষ্ঠানে মানুষ কাজ করছে, তার মানে ওনার টাকা কিন্তু ডিম পাচ্ছে। ইয়েস অর নো? এই পৃথিবীতে কারা ধনী? যারা বিনিয়োগকারী তারা হচ্ছে এই পৃথিবীতে ধনী। আপনি যদি সত্যিকার অর্থে এই পৃথিবীতে ধনী হতে চান তাহলে আপনাকে অবশ্যই বিনিয়োগকারী হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে মানুষ কিভাবে বিনিয়োগকারী হয়? মানুষ ব্যবসা করে বেশিরভাগ বিনিয়োগকারী হয়। কি করে বিনিয়োগকারী হয়? ব্যবসা করে বিনিয়োগকারী হয়। আবার কোন একটা মানুষ যদি
এমপ্লয় থেকে ইনভেস্টর হয়ে যেতে পারে, তাহলে সেও কিন্তু ধনী হতে পারে। আবার কোন একটা মানুষ সেলফ এমপ্লয় থেকে যদি বিনিয়োগকারী ব্যবসায়ী হয়ে বিনিয়োগকারী হয়ে যায়, সেও কিন্তু ধনী হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখানে যারা আছি, আমরা এখানে যারা আছি, আমি আপনাদেরকে নিশ্চয়তা প্রদান করে বলতে পারি, উইথাউট মানি, টাকা ছাড়া, ব্যবসায়ী 5 বছর পর একজন বিনিয়োগকারী হিসেবে কাজ করতে পারবেন, অ্যানেক্স আপনাকে ওই দক্ষতা দিয়ে তৈরি। আমার চিনি মিষ্টি ভাই, চিনি কি ভাই মিষ্টি, আপনাকে চিনি দিয়ে বললাম কেমন লাগলো, আরে মিষ্টি, আপনাকে বলে মিষ্টি দিলাম কেমন লাগলো, মিষ্টি বললাম, আমি মধু দিলাম কেমন লাগলো, মিষ্টি, এটা ফিলিং ছিল ভাই। চিনির থেকে বেশি মিষ্টি কি, মিষ্টির থেকে বেশি মিষ্টি কি, ইয়েস অর নো? তাহলে চিনির ফিলিংস কি হওয়া উচিত, কেমন, মিষ্টি, মিষ্টি দিলাম, মিষ্টি, মধু, আমি আপনাদেরকে বললাম, আপনি কি এ পর্যন্ত কোন একটা সেশনে, আপনি কোন একটা জায়গায় আপনি কি এই নিশ্চয়তা পেয়েছেন, আপনি যদি সিনসিয়ারলি 5টা বছর কাজ করেন, আপনি পূর্ণাঙ্গ ব্যবসায়ী হয়ে বিনিয়োগকারী হতে পারেন, এটা আপনার রেগুলার এডুকেশন, এটা এই নিশ্চয়তা আপনাকে দেয় না। আপনার বাবা আপনাকে এই নিশ্চয়তা দেয় না, আপনার মা আপনাকে নিশ্চয়তা দেয় না, আমাদের বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট আপনাকে এই নিশ্চয়তা দেয় না, যার জন্য অনেকে করতালি এসছে, অনেকে করতালি আসে না। বন্ধুরা আমার, যখন আপনি রিক্সায় উঠেন তখন আপনাকে সিট বেল্ট বাঁধতে হয় না, যখন আপনি প্লেনে উঠবেন সিট বেল্ট বাঁধা ছাড়া প্লেন চলবে না, আর যখন আপনি রকেটে উঠে যাবেন তখন আপনাকে চারদিক থেকে বেঁধে ফেলবে। আর এনএস ওয়ার্ল্ড ওয়াইড আজকের দিনে সেরকম একটা ক্ষমতাধর প্রতিষ্ঠান, ক্ষমতাধর এক্সপেরিয়েন্স, ক্ষমতাধর সিস্টেম, যেটা এই পরিমাণ গতিতে আপনার জীবনকে রান করিয়ে ফেলতে পারে যদি আপনি ঠিক মতো এসে ঘটতে পারেন। কারণে আমি আপনাকে বলতে পারি, 2.5 বছর আগের যে প্রতিষ্ঠান আজকের প্রতিষ্ঠান একই না, বলতে গেছে 2.5 বছর আগের প্রতিষ্ঠান আজকে প্রতিষ্ঠান কি হয়ে গেছে, বদলে গেছে, প্রতিষ্ঠান হতে নাই। 2.5 বছর আগে যে মার্কেটিং প্ল্যান ছিল আপনি জেনে প্রচন্ড আনন্দিত হবেন, আজকে রাতের পরে ওই মার্কেটিং প্ল্যান আর থাকবে, এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে ভার্সন আপনি আমার দেখতে পাচ্ছেন, আজকে থেকে 2.5 বছর আগে আমি যে রাজীব ছিলাম আজকে আমি সেই রাজীব নাই, 2.5 বছর পরে আমি ডিফারেন্ট ভার্সন হয়ে গেছি। আমার সাথে যারা কাজ করবে তাদেরকে নতুন ভার্সন হতে হবে, তারাও নতুন ভার্সন হতে হবে। আর যদি নতুন ভার্সন সে হতে না পারে, আমি বলবো চেয়ারটা ছেড়ে দেন, নতুনদেরকে জায়গা দেন, আমি নতুনকে নিয়ে নতুন কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়তে চাই। বন্ধুরা আমার, নতুন নতুন করে ঝাঁপিয়ে পড়ছি আমরা, ইয়েস অর নো? আসেন, এই নতুন মানুষটা আপনার চাই। সো এই জন্য আপনাকে বুঝতে পারতে হবে ইতে এবং এসে এই দুইটা কোয়াড্রেন্টে যারা আছেন তারা কারা, আর বিতে এবং আইতে যারা আছে তাদের লাইফে কোন ফিলোসফি কাজ করে বলে এরা ধনী হয়, এবং এদের লাইফে কোন ফিলোসফি কাজ করে না বলে এরা ধনী হয় না। চলে আমরা একটু দেখি, পৃথিবীর 100 ভাগ মানুষকে যদি আমরা একত্রিত করি, এরা এই 4টা কোয়াড্রেন্টে আছে, কিন্তু মনে ব্যাপার হচ্ছে 95 ভাগ মানুষ আছে ইতে এবং এসে। হ্যালো, পৃথিবীর
এখন আমরা প্রশ্ন করি না, পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ বহিরা দিন দিন ধনী হচ্ছে আর গরিবরা দিন দিন গরিব হচ্ছে, ভাই হবে না কেন? কেন ধনীরা দিন দিন ব্যবসায়ী হচ্ছে, ব্যবসায়ী থেকে বিনিয়োগকারী হচ্ছে, এই জন্য তারা ধনী হচ্ছে, আর আমরা দিন দিন চাকরি থেকে আরো ভালো কিভাবে করে চাকরি করতে পারি এই প্রতিযোগিতার মধ্যে আছি। আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের ভাবনার দ্বারাই তো আমরা গিয়েছি। বন্ধুরা আমার চলেন আমরা একটু যদি যেয়ে যদি দেখি এখানে একশো ভাগ মানুষের, একশো ভাগ মানুষের কাছে এই পঁচানব্বই ভাগ মানুষকে, আমরা যদি পঁচানব্বই ভাগ মানুষ এদের একশো ভাগ মানুষের কাছে 5% ওয়েলথ আছে, ধন সম্পদ আছে কত পার্সেন্ট? একশো ভাগ মানুষের কাছে কত ভাগ সম্পত্তি আছে? আর এদের ওই মানে এই যে 5% 5% এর 100%, অর্থাৎ এই 100% মানুষের মধ্যে পৃথিবীর কত ভাগ সম্পত্তি আছে? 95%। তার মানে আমি সহজ করে যদি বলি পৃথিবীর 95 ভাগ মানুষের কাছে পৃথিবীর 5 ভাগ সম্পত্তি আছে, আর পৃথিবীর 5 ভাগ মানুষের কাছে পৃথিবীর 95 ভাগ সম্পত্তি আছে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জানতে চাই আপনারা কে কে এই 5 ভাগে উত্তীর্ণ হতে চান? 95 ভাগ মানুষ সমরা যাদের কাছে কত ভাগ সম্পত্তি থাকবে? 5 ভাগ। আমরা সেই মানুষটা হতে চাই যে 5 ভাগ মানুষের মধ্যে থাকতে চাই যারা 95 ভাগ সম্পত্তি মালিকানা আমরা প্রতিষ্ঠিত। বন্ধুরা আমার, এটার জন্য আপনাকে বুঝতে হবে, এটার জন্য বুঝতে হবে, এটা খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পল, শুধু আপনার ব্রেইনটাকে ওপেন রাখতে হবে। দ্যাটস ইট। আলোচনার এই মুহূর্তে আমি একটা সহজ দিতে চাই, এমন কেউ আছেন আমাকে একটু হেল্প করবেন? সবার আগে হাত পেয়ে এখান থেকে উঠে আসছি, কি নাম আপনার? মোহাম্মদ খোরশেদ আলম। আচ্ছা আসেন একটু দেখি, করতালি হোক ওনার জন্য একটা। কি নাম আপনার? খোরশেদ আলম। ভেরি গুড, ভেরি গুড, খোরশেদ আলম। আচ্ছা অনেক ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে। কোথেকে আসছেন আপনি? আপনি মনে করেন যে সবাই শুধু নারায়ণগঞ্জ ঢাকা থেকে আসছে, নারায়ণগঞ্জ থেকে আসছে, ভোলা থেকে আসছে, নানান জায়গা থেকে আসছে, কিন্তু অনেকে আসছে ভোলা থেকে কে কে আসছে একটু দেখতেছি। ও মাই গড, থ্যাংক ইউ ভাই, আপনি বুঝতে পারছেন আপনারা যারা এখানে এসছেন, মানে এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা সেশন যেখানে আপনি ঢাকা থেকে এসে জয়েন করতে পেরেছেন। এই জন্য ঢাকায় যারা আছে, ঢাকার বাইরে থেকে যারা আসছে, তাদের জন্য একটা করতালি হওয়া উচিত। আপনার নামটা কি বলছিলেন? মোহাম্মদ খোরশেদ আলম। খোরশেদ ভাই, মানি ব্যাগ আছে? দেখি মানি ব্যাগে নিয়ে আসতে হতো বন্ধুরা আমার, আমরা সবাই সফল হতে চাই, সফল হতে সবাই চাই, তো চলেন কিন্তু মানি ব্যাগ তো থাকতে হবে। ইয়েস অর নো? খোরশেদ ভাই কাছে আছে তাহলে উনি অনেক বড় হবেন, দ্যাট ইজ নো ডাউট। মানি ব্যাগ আছে কিন্তু আপনার মানি ব্যাগ থেকে সবচেয়ে বড় টাকা নোটটা একটু বের করেন। ভেরি গুড, ছোট টাকার নোটটা একটু বের করেন। সবচেয়ে ছোট, হ্যাঁ ভেরি গুড, ছোটটা 10 টাকা। পয়সা আছে? পয়সা, পয়সা না থাকলে কেমন? এই পৃথিবীতে যারা ধনী হয় তারা কিন্তু টাকায় কামায় না, তারা পয়সায় কামায়। কিন্তু দেখবেন সকল গরিব লোকগুলা অনেক বেশি টাকায় কামাইতে চায়। ধনী হয় কারা? তারা পয়সায় কামায়। কিন্তু আমরা সবাই কি চাই? টাকা কামাইতে চাই। যেদিন আপনি বলবেন পয়সা কামাবেন, পয়সা, পয়সা কামাবেন না, পয়সা কামাইলে আবার কি হবে? পয়সায় কামাবেন আর কি, তখন আপনি ধনী হবেন। ইয়েস অর নো? একদম। দেখবেন যে ব্যক্তি একটা পণ্য বিক্রি করে, কি বিক্রি করে? রিটেলের হিসেবে পণ্য বিক্রি করে। হিসেবে পণ্য বিক্রি করে, রিটেলার হিসেবে পণ্য বিক্রি করে, সে কিন্তু 400 টাকা ইনকাম করে। কত টাকা ইনকাম করে? 400। কত টাকা ইনকাম করে? 400 একটা প্রোডাক্টের উপর। যে পাইকার বিক্রি করে সে ইনকাম করে কত? 100। এবার যে উৎপাদন করে সে ইনকাম করে কত? 50 টাকা। ইয়েস অর নো? যে প্রোডাক্টের মধ্যে মানে পাইকার লাভ করে 10 টাকা, ডিলার লাভ করে কত? 2 টাকা, কোম্পানি লাভ করে হয়তো 50 পয়সা। এবার বলেন ধনী কে?
কেন? কোম্পানি বেশি টাকায় লাভ করে না, বেশি টাকায় কামায় না, বেশি লোকের কাছ থেকে কামায় ভাই। এই পৃথিবীতে তারা কিন্তু সফল না যারা একটা পণ্যের উপরে বেশি কামায়, যারা বেশি মানুষের কাছ থেকে কামায় তারা হচ্ছে এই পৃথিবীতে ধনী। আমার খুব ভালো লাগছে যেটা আজকের এই সেশনটাতে আমি মন থেকে বলছি এবং আপনাদের মধ্যেও মন থেকে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো লাগছে। আজকে কাজ হবে, এটা হচ্ছে কত টাকা, এটা হচ্ছে কত টাকা, আচ্ছা কোনটা বড় কোনটা ছোট চলবে কোনটা বেশি, একশো আচ্ছা আপনি একটু দেখেন কোশ্চেন ভাই, ওনার মধ্যে একটা মানে স্বাস্থ্য টাস্থ ভালো, আল্লাহর মধ্যে এনার্জিও হাই। দেখেন খুরশেদ ভাই, এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা রোগ, এটা হচ্ছে দড়ি। হ্যাঁ, আপনি কখনো ভার উত্তোলন করছেন, ভার উত্তোলন করছেন, ভার উত্তোলন করছেন, ভেরি গুড। আচ্ছা ভার উত্তোলন করে দেখবেন অনেকে ছুড়ে মারে, দেখছেন এটা, ওকে ফাইন। আপনার দিকে এই শক্তিটা আছে কিনা, শক্তিটা কতখানি আছে এটার পরীক্ষা হবে। ওকে ওকে, আচ্ছা এটা হচ্ছে কি ভাইয়া, একশো, তাহলে এটা যাবে দূরে, ইয়েস অর নো? তো আমি বলবো আপনার এখানে যা আছে সম্পত্তি, সহায় সম্পত্তি বিষয় আসর সবগুলো আমাকে দেন। হ্যাঁ থ্যাংক ইউ, আমি সব মানে আমি যতগুলো রাখছি ধরনের ইয়ে পাওয়ারে। তো এটা হচ্ছে একশো টাকা, এটা হচ্ছে কত টাকা, একশো। আচ্ছা এটা হচ্ছে একশো টাকা, এটার দাম বেশি না এটার দাম বেশি, এটার দাম বেশি, ইয়েস অর নো? আচ্ছা আমি যদি এই টাকাটাকে ফালাই আর ফালাইয়া যদি করতে থাকি, এবার যদি আমি এটাকে তুলি, এটা কি মান চেঞ্জ হয়েছে? আচ্ছা এটারও বাদ দেন, এইটারও যদি আমি নিচে ফালাই আর যদি মারতে থাকি, তাহলে আমি যখন উপরে তুলে আনবো এটার মান পরিবর্তন হবে? তাহলে মানুষ যখন বলে আপনি পারবেন না, আপনি নিজেকে ছোট বোধ করেন কেন, সে আপনাকে ছোট বললে আপনি ছোট হন না, আপনি মনে থেকে যা আপনি কিন্তু তাই। কেউ আপনাকে ফেলে দিক, দুমড়ে ফেলুক, মুচড়ে ফেলুক, নিশ্চিত থাকবেন আল্লাহ আপনাকে সাক্ষী দিচ্ছে, আল্লাহ জানাইছে যে আপনি আশরাফুল মাখলুকাত সৃষ্টি। সে আমাকে যা বলছে আমি তা না, আল্লাহ আমাকে যা বলছে আমি তা। ইয়েস অর নো? শুধু এই দুনিয়ার উপর অধিকার প্রতিষ্ঠা করার বিশ্বাস করতে হবে। সো মুভ অন, তো চলেন আমরা একটু গিয়ে দেখি এই ধরেন এই এটাই তো দূরে যাবে নাকি, ধরেন এটাকে পুচকায় উনার হাতে দিলাম। হ্যাঁ আপনি এখানে আসুন, ওকে দৌড়ায় এখান পর্যন্ত আসতে হবে, শরীরে যত শক্তি আছে তত শক্তি দিয়ে এখানে দাঁড়ায় এটাকে ছুঁড়ে মারতে হবে। আপনারা কট করেন কিন্তু, হ্যাঁ রেডি রেডি, তাহলে সবাই মিলে একসাথে ওয়ান তাহলে যে পেয়েছেন উনি একটু দাঁড়াবেন। মোহাম্মদ মেহেদী হাসান মেহেদী হাসান এর কাছে চলে গেছে। চল ওটা একশো টাকা কতখানি গেছে আমরা একটু দেখলাম, এটা হচ্ছে কয় টাকা, দশ টাকা। ওর মধ্যে বিলিভ ছিল না, কিন্তু এর মধ্যে আছে বিলিভ। এটা ডিপেন্ড করে না, বড় মানুষই সবসময় বড় হয়, ছোট মানুষও বড় হয় যদি তার মধ্যে কি থাকে। চলেন আমরা একটু যেয়ে দেখি বড় মানুষটা কোথায় গেছে, এটা তো আমরা দেখলাম, এখন দেখবো এই ছোট মানুষটা কোথায় যায়, তার মধ্যে কি আছে ভাইয়া। ফেলে আবার আগের জায়গায় যান, একই পরিমাণ শক্তি একই পরিমাণ সামর্থ্য নিয়ে একদম আল্লাহকে সাক্ষী করলাম, যদি কোন ধরনের শক্তি দিয়ে আপনি এর আগেরটা করেছিলেন সেই পরিমাণ শক্তি দিয়ে আপনি একই ভাবে করে খুলে মারবেন। আমরা দেখতে চাই এটা কোথায় যায়, আমরা দেখতে চাই। সো আর ইউ রেডি? ওয়ান টু থ্রি।
কার মধ্যে বিশ্বাস আছে আমি একটু দেখতে চাই, আমি শিওর অ্যাবাউট ইট,
আপনারা সবাই, আমি নিশ্চিত করে বলতে পারি আপনার যে টাকা, আপনার যা কিছু সবকিছু আপনার হাতেই পৌঁছে যাবে। এই জন্য খোসের ভাই কোন টেনশন করতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার লিসেন কেয়ারফুলি, সবাইকে মনোযোগ দিয়ে শুনি। দেখেন এদের জীবনে ভিন্নতা কেন আসে? নাম্বার ওয়ান, এরা ইন্ডিভিজুয়াল ইফোর্ট দেয়, একা কাজ করে টাকার জন্য। কিভাবে কাজ করে? একা। আমি দেখি যে মানে যখন মানে শেষের দিকে আসে লোকজন কমতে থাকে, এখন দেখি শেষের দিকে আসতেছি লোক আরো বাড়তেছে, বড় লাগে। আচ্ছা দেখো, আমরা এখানে থাকি, এখানে থাকি, এখানে থাকি, তো লিসেন কেয়ারফুলি, ইন্ডিভিজুয়াল ইফোর্ট। নাম্বার টু, এখানে তারা একা কাজ করে, আর বিজনেস এবং ইনভেস্টমেন্ট ইনভেস্টর যারা, এদের কি কাজ করে? টিম কাজ করে। আপনি দেখেন এখানে কিন্তু লিমিটেড ইনকাম করে, এরা কিন্তু লিমিটেড, একজন চাকরিজীবী আনলিমিটেড ইনকাম করে নাকি লিমিটেড? একজন ডাক্তার চাইলে চাকরিজীবীর থেকে সে একটু বেশি সুবিধা ভোগ করতে পারে, কিরকম? সে চাইলে পাঁচজন রুগীও দেখতে পারে, সে যদি একটু বেশি সময় দেয় তাহলে সাতজন রুগীও দেখতে পারে। ইয়েস অর নো? তারও একটা লিমিটেশন আছে, কয়টা রুগী হায়েস্ট দেখতে পারবে, কারণ সে একা কাজ করে। কিন্তু এখানে বিদ্যা এবং আয়তে যারা আছে তারা ভাই একা কাজ করে না, তারা টেকনোলজি লাগায় কাজ করে। কি লাগায় কাজ করে? টেকনোলজি লাগায় কাজ করে। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? টেকনোলজি লাগায় কাজ করে, তাদের জন্য অনেক মানুষ কাজ করে, তাদের ইনকাম দেওয়ার জন্য অনেক মানুষ কাজ করে। ভাই যে প্রতিষ্ঠানে পাঁচজন কর্মী সে বেশি ধনী নাকি যে প্রতিষ্ঠানে চারশো জন কর্মী সে বেশি ধনী? আচ্ছা কোন দেশের মধ্যে আপনি নিশ্চিত করে বলতে পারেন যে দারিদ্রতা এক সময় কমবে, মানুষের জন্য ক্ষেত্র তৈরি হবে? কোন দেশের জন্য বলতে পারবেন আপনি? কিভাবে আপনি বলতে পারবেন? এখানে আপনি দেখতে পাচ্ছেন না 19% লোক শুধুমাত্র কি পায়? চাকরি পায়। তাদের চাকরির ব্যবস্থা আছে কত পার্সেন্ট লোকে? অনলি 19% ভাইয়া, তাও পার্ট টাইম ফুল টাইম মিলায়, ফুল টাইমের মধ্যে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? কেমনে তখনই এটা সম্ভব, তখনই এটা সম্ভব, একজন চাকরিতে জয়েন করলে একটা চাকরি খেয়ে ফেলে, ইয়েস অর নো? একটা আসন খেয়ে ফেলে, ইয়েস অর নো? যদি এমন হতো একজন চাকরিতে এসে বসে যেত আর দুইজনের জন্য চাকরি তৈরি হতো, কাজ তৈরি হতো, তাহলেই সবার কাজ হতো, ইয়েস অর নো? বাংলাদেশের সিস্টেমটা এরকম, পৃথিবীর সিস্টেমটা এরকম, চাকরির জন্য নির্দিষ্ট আসন আছে, আপনি যা বসে যান একটা কমে যাবে, ইয়েস অর নো? কিন্তু এনএক্স এর সিস্টেম হচ্ছে আপনি এনএক্সে এসে বসে যান একটা চেয়ারে, তাহলে আপনি আরো দুজনকে চাকরি দিতে পারবেন, দুজনকে কাজ দিতে পারবেন, দুজনে কাজ ব্যবস্থা করতে পারবেন। আপনারা কি কি গ্রামীণ ফোন ইউজ করেন? আমি একটু হাত দেখতে চাই, গ্রামীণ ফোন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কি কি এয়ারটেল ইউজ করেন একটু দেখতে চাই? আমাদের কারণ আমরা সবাই জানি কমিউনিকেশন না থাকলে টাকা আসবে না ভাই। মোবাইলে টাকা থাকলে আমার মানি ব্যাগে থাকবে, আর মানি ব্যাগের টাকা মানি ব্যাগে থাকলে কখনো ইয়েস অর নো? তার মানে আপনি কি বুঝতে পারছেন আপনি গ্রামীণ ফোনের সাথে কসম খেয়ে ফেলছেন? তুই ঘুমায় থাকিস আমি তোকে টাকা দিয়ে দেবো। আপনি রবির সাথে কসম খেয়ে ফেলছেন, আপনি তার নেটওয়ার্কে চলে আসছেন, ইয়েস অর নো? ও ভাই সকালবেলা নিজে ঘুম থেকে উঠে টাকার জন্য দৌড়াচ্ছেন, কিন্তু কতজনকে টাকা দিয়ে দৌড়াচ্ছেন চিন্তা করছেন? হ্যাঁ, আর চেয়ারে বসতেছেন গেছে গিয়ে, কিন্তু ওকে ইউনিলিভার টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতেছেন গেছে গিয়ে, কিন্তু ইয়েস অর নো? তিলের তেল দিয়ে খাইতেছেন গেছে গিয়ে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে না কাউকে টাকা দিয়ে যাচ্ছ, চলো এমন একটা কাজ করি যেন কেউ কেউ ঘুম থেকে উঠবে আর তোমাকে টাকা দিয়ে যাবে, তোমার একটা নেটওয়ার্ক হোক, এটা এনএক্স চায়। বন্ধুরা আমার, মুভ অন।
চলেন এখানে কি হয়, এখানে ব্যবসায়ীরা কি করে, আনলিমিটেড ইনকাম করে, কারণ তাদের এখানে একজন কাজ করে না, একটা টিম, সম্ভবত টিম কাজ করে। এখানে আপনি যতক্ষণ অ্যাক্টিভ থাকবেন ততক্ষণ আপনার ইনকাম থাকবে। আর এখানে আপনি দেখবেন প্যাসিভ ইনকাম হয়, ওনারা একটা সময় ব্যবসায়ীকে দাঁড় করিয়ে ওনারা যদি দুনিয়াতেও না থাকে ওদের 40 জেনারেশন ইনকাম পেতে থাকে। ইয়েস অর নো? আপনারা কে কে চান আমি এমন একটা ইনকাম তৈরি করবো, এক পুরুষে খা, মানে ওই আয়ুবাচক একটা ছিল না, এক পুরুষে করে ধন, এক পুরুষে খায়, আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই, আমার তিন পুরুষ। আগে সিস্টেম এমন ছিল, আর এখন কি বলতে হয় জানেন, এক পুরুষে করে ধর 14 পুরুষ খায়, 14 পুরুষ খাওয়ার পরেও খাওয়ার অভাব নাই। এটা হচ্ছে আজকের দুনিয়া ভাইয়া, আপনাকে বুঝতে হবে। আপনি হয়তো 15,000 টাকা প্রতি মাসে ইনকাম করছেন, কিংবা 20,000, কিংবা 50,000, কিংবা 1,00,000, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি জমান। আপনার গাড়ি হয়তো একটা আছে, কিন্তু আরেকটু ভালো গাড়ি থাকলে ভালো, কিন্তু একটা অনেকের তো নাই, আপনার কাছে একটা গাড়ি আছে অন্তত। আবার অনেকের স্বপ্ন হচ্ছে যে হ্যাঁ কিছু টাকা আমি হয়তো জমাচ্ছি, একটা ইনকাম আমার কাছে আছে। ধরেন অনেকের কাছে ইনকামই নেই, আপনার কাছে কি ইনকাম আছে, কিছু টাকা আপনি আবার জমানো। আচ্ছা, যাদের একটু লাইফটা আছে তাদের মধ্যে একটা স্বপ্ন আছে, এটা হচ্ছে তাদের কাছে আছে what you have, আর কাছে what I want. আচ্ছা, যাদের কাছে আছে তাদের দেখবেন আরো বড় স্বপ্ন আছে। আরো বড় কি আছে ভাইয়া? স্বপ্ন। সে চায়, সে যে এডুকেশন পেয়েছে, আমি আমার বাবার দ্বারা দেখেছি, উনি যতখানি মানে উনি যতখানি সাপোর্ট পেয়েছেন, উনি যতখানি যে স্কুলে পড়েছেন, আমি যেন আরেকটা ভালো স্কুলে পড়তে পারি, এটার জন্য ওনার সবসময় প্রচেষ্টা ছিল। আপনি দেখবেন আপনার বাবার কিন্তু এই প্রচেষ্টাটা ছিল, আপনি যে স্কুলে পড়েছেন, আপনার বাবা যে স্কুলে পড়েছে, উনি কি চাইনি আপনাকে আরেকটা বেটার এডুকেশন দিতে? আপনারা কে কে চান আপনি যে এডুকেশনটা পেয়েছেন এর চেয়ে বেটার এডুকেশন আপনি আপনার সন্তানকে দিবেন? কে কে চান? বন্ধুরা আমার, আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনার প্রস্তুতির উপর নির্ভর করে আপনি কোথায় যাবেন। আপনি যদি বাসা থেকে আপনি একটা লোক ব্যাগ ব্যাগ লাগেজ ট্যাগেজ দিয়ে টিকিট দিয়ে ট্রেনের টিকিট দিয়ে বেরোচ্ছে, কোথায় যাচ্ছে? দূরে। দূরে মানে কোথায়? আপনি কেমন কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি কোথায় যাবেন এটা প্রস্তুতির উপর নির্ভর করে। ইয়েস অর নো? আমি একটু জানতে চাই আপনার এখানে কারা আছেন যারা আপনার সন্তানকে বেটার এডুকেশন দিতে চান, একটু হাত দিতে চান। এটা আগে আপনাকে চাইতে হবে ভাইয়া, এটা আগে আপনাকে কি করতে হবে, ওইভাবে প্রস্তুতি নিতে হবে, তৈরি করতে হবে, তাইলে কিন্তু গন্তব্যটাতে যাওয়া যাবে। এই জন্য চাইতে হয় নিয়তের উপর বরকত, নিয়তের উপর বরকত, নিয়ত, নিয়তটা করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট। আমরা চাইতো নাকি কাকে নিজের একটা বাড়ি করতে চাই এবং বাবা মাকে রাখবো আমরা, এটা দেখতে চাই কে কে? অনেকে আছে বলে যে হ্যাঁ আমরা তো নিজের বাড়িতে থাকি, কে বাড়ি করছে? আমার বাপ। আপনি দেখবেন আমাদের বোনেদের দুইটা বাড়ি হইতে পারে, একটা একটা এই পরিমাণ টাকা আমার দরকার নাই, যে পরিমাণ টাকা আমি খেয়ে শেষ করতে পারবো না, কিন্তু সেই পরিমাণ টাকা আমার দরকার প্রয়োজনের চেয়ে একটু বেশি। কে কে আমার সাথে একমত? একটু হাত দিতে চাই। ওকে ফাইন, নেক্সট ওয়ান। আমরা কে কে চাই যে একটা নিজের গাড়ি হবে? গাড়ি এখন প্রয়োজনীয়, গাড়ি এখন প্রয়োজনীয়, কিন্তু কে কে চাই এটা? আমি একটু হাত দিতে চাই। আচ্ছা, আমি একটু দেখতে চাই আপনারা কে কে আছেন যে ঘুরে বেড়াতে চান? আমি একটু দেখতে চাই। আজকে আমি একটু দ্রুত যাবো, আজকে আমি একটু দ্রুত যাবো, কারণ আমার সময়টা ঘুরছে খুব চমৎকার ভাবে। আজকে মজা করছি, আমিও কিন্তু ঘুরছি চমৎকার ভাবে। চলে এবার, এখন আমরা কোথায় যেতে চাই? ঘুরে বেড়াতে চাই। কার কার ঘুরে বেড়াতে ভালো লাগে? পাহাড় ভালো লাগে? কার কার নদী ভালো লাগে? কার কার নতুন জিনিস, টেকনোলজি, ভালো জিনিস দেখতে ভালো লাগে? কার কার ভালো? তো ভাই সবার লাগে। আচ্ছা, বান্দরবান গেছেন দিকে? সবার ভালো লাগে, কিন্তু এখন জীবনে একটু বেশি বান্দরবান যায়।
সে থাইল্যান্ড যাবে কখন? সে কখন যাবে সিঙ্গাপুর? যাবো তো যাবো, কখন যাবে? যাবো একদিন, যাবো না একদিন যাবে, সে কখন যাবে? একদিন যাবে। আমার কাছে এই একদিনের কথা, আপনাদের এই বিগিনার শ্রেণীতে আসলে আমার এটা মনে পড়ে, এক মায়ের দুঃখের কথা ভাই, বুঝছেন? কার দুঃখের কথা? আর আমার এক্সাম্পলটা কেন চলে আসে মাকে ঘিরে, কারণ মা ব্যাপারে আমার অনুভূতি জায়গাটা খুব স্পষ্ট ব্যাপার, মানে খুব খুব সেন্সিটিভ। এক মাকে এক ছেলে বলতেছে, মা মা এইরকম একটা প্রোগ্রাম দিয়ে মা একদিন আমি অনেক বড় হবো, একদিন আমি কি হবো? মা বলতেছে যে তুই বড় হবি, খুব ভালো কথা, কিন্তু বড় হলে কি হবে বাবা? বড় হবি খুব খুশি ছিল, বড় মানে কিভাবে বড়, কি হবে বড় হইতে পারে? তোর শরীর বড় হবে, স্বাস্থ্য বড় হবে, উঠে দেখতে বড় হবে, বাড়ি দেবে। তোর ছেলে বলছে, মা আমার বাড়ি থাকবে, আমার বাড়ি থাকবে, তুমি যখন ঘুমাতে পারবে এখন তুমি কত কষ্ট করো, ঘরটাও তুমি মুছো, ঘরটাও তুমি ঝাড়ু দাও, রান্নাটাও তুমি করো, খাওয়াটাও আমার দিচ্ছ, আবার খাওয়ার পরে পেটটাও তুমি ধুচ্ছ। তখন মনে হয় এরকম হবে, কি হবে? রান্নাটা একজন করবে, ঘর ঝাড়ু আরেকজন দিবে, আরেকজন খাওয়া দিবে, আরেকজন ধুয়ে রাখবে। আমি কি করবো? বৈশা বৈশা খালি দেখবো আমরা ঠিকঠাক করে এরকমই একটা বিষয় বেরিয়েছে। মা তো খুব খুশি, দুঃখে কষ্টে জীবন এই সন্তানকে মানুষ করেছে, এখন ওই ছেলে বলছে তার বর্ষাটার উপর, সে বলছে সে একদিন বড় হবে আর এমনটা হবে। মা তো খুব খুশি, আমি বাবাকে কখন করে আমি বললাম, মা বড় হবো সবে তোমার তো আমার কলেজটা শেষ করি, মা প্রতিদিন তার কলেজের দিন পার করে, মা প্রতিদিন কখন কখন ছেলে বড় হবে, কলেজের দিন শেষ হলো, মা ধরে আসছে, অরে কলেজ পাস হইছো, জয় ধরছে আমাকে, আমি তেরো দিন দিয়ে এখন বড় হবে, মা সবে তো শুরু, ইউনিভার্সিটি জয়েন করি কি হয়ে যাবো, বড় হয়ে যাবো। এবার ইউনিভার্সিটিতে জয়েন করলো, ইউনিভার্সিটি জয়েন করার পর ইউনিভার্সিটি শেষ হবে, মা ধরে আসছে, বাবা রে কখন বড় হবে, মা ইউনিভার্সিটি শেষ হলো মাত্র, সবে তো শুরু, চাকরিটা ধরি তারপরই বড় হয়ে যাচ্ছি। এইবার মা ছেলে ইন্টারভিউ দিতে যায়, আর মা আল্লাহ লাগতে থাকে, ছেলে ইন্টারভিউ দিতে যায়, মা আল্লাহ লাগবে, একদিন এসে উঠছে, মা চাকরি হয়ে গেছে, মা খুশি হয়ে গেছে, ওই তাহলে বাবা তুই তখন বলো আমি চাকরি তো পেয়ে গেছে, বলে মা সবে তো শুরু, ইংরেজি দাও তারপর বড় হয়ে যাবে। এখন ছেলেকে দত্ত করে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর এখন কি অবস্থা? বিয়ে দিয়ে পর পর বিয়ে দিয়ে যখন দিচ্ছে রাত্রেবেলা বলতেছে, বাবারে এটা বলছিলি বিয়ে দিলে বড় হবি, বিয়ে তো করবি, কখন করে? মা সবে তো শুরু, ছেলে মেয়ে কয়েকটা হোক এই ছেলে কি জীবনে বড় হবে? এই ছেলে কি জীবনে বড় হবে? বন্ধুদের বলতে চাই, আপনারা যারা আছেন আপনারা কি ঘুরে বেড়াতে চান? কখন? কখন ভাইয়া? এখন এলে এটা হারাম হবে, কারণ এটার জন্য আপনি কাজ করেন নাই, এটার জন্য কাজ করতে হবে, তারপরে এটা হালাল হবে। ইয়েস অর নো? আর এখন যদি হয় তাহলে এটা উইশ করছেন আপনি, কেউ আপনাকে নিয়ে যেতে পারে, এটা কারো দয়া লাভ কিনতে হবে। আপনি দয়া লাভ কিনতে চান নাকি আপনি অর্জন করতে চান? অর্জন যদি করতে পারেন এটার জন্য যোগ্য হয়ে যান, আপনি বারবার পাবেন। আর যদি যোগ্য না হন তাহলে হয়তো একবার পাবেন। আমরা কে কে যোগ্য হয়ে আমরা সফল হয়ে আমাদের দেশে মানুষ চাকরি পেয়ে যায়, কিন্তু দিন দিন তার সফলতাটা বাড়তে থাকে না, একটা হচ্ছে কারণ তার দক্ষতার কারণে। তো চলেন বন্ধুরা, আবার আমরা এগুলো চাই, এগুলো হচ্ছে আমাদের ওয়ান্ট, এই চাওয়া গুলোকে আমরা পূরণ করতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এগুলো পেয়েছে, যারা কিছু পেয়েছে কেন পেয়েছে? কারণ হচ্ছে এটা তাদের কমফোর্ট জোন ছিল। ধরে আপনি প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করছেন, তার মানে 20,000 টাকার মধ্যে আপনি কমফোর্ট। ইয়েস অর নো? আপনি বুঝতে পারতে হবে। অনেকে বলে আমাকে না আমাকে না আমাকে আমাকে কি তবে কি বলে আমাকে বেতন কম দেয়, কাকে বেতন বেশি দেয়, কম কম কাজ করে ওরা মন্ত্রী সাথে দেয়, আমার বিশেষ দেয়, আমার কম দেয় কাজ, ঠিক আছে তোরে কম দেয় ওরা বেশি দেয়। ভাইয়া তোর যোগ্যতার কারণে তুই কম পাস, ওর যোগ্যতার কারণে ও বেশি পায়, এরকম বুঝে রাখতে হবে। যেদিন বুঝবি সেদিন জীবন বদলাবে। কেউ কম পায় না, কেউ বেশি পায় না, যার যার যোগ্যতা অনুযায়ী শেষে পায়। টাকাকে বেশি চায় না, যোগ্যতাটাকে বাড়ায় দেন, টাকা অটোমেটিকলি আসতে থাকে। আপনি দেখেন, আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়ালাম, আপনারা কি আমার ছায়াটা কি আমার পিছে না আমার আগে পিছে? ইয়েস অর নো? আমি যত ওই সামনে দৌড়াইতে থাকি ছায়া কি আমার ছায়াকে ধরতে পারবো? কিন্তু আমি যদি এদিক দিয়ে ঘুরে যাই তাহলে কিন্তু ছায়াটা কোথায় চলে আসছে? ভাইয়া
আগে আজকের আগ পর্যন্ত যা করছেন একটু ঘুরে যান, এর একটু চলে আসেন, জীবনটা বদলে যাবে। সামনের দিকে যাই, কিভাবে আমরা এটা করতে পারি? আমরা কে সুখী হতে চাই ভাইয়া? কে চাই? আমরা কে সফল হতে চাই? আচ্ছা আমি একটু জানতে চাই, আপনাকে 100 কোটি টাকা দেওয়া হবে 100 বছর পরে, পরে কে কে রাজি আছে? কোন ভ্যালু আছে? কোন ডিফারেন্স মেক করবে? আচ্ছা আজকে আপনাকে টাকাটা দিলে বুঝেন, কাজটা বুঝেন না। ঢাকা শহর অন্ধকার হয়ে যেত, একটা কম্পিউটার অন করলে ঢাকা শহর কি বাদ দিন যেত আগে, এখন সেকেন্ড ডে একটা একটা কম্পিউটার অন হয়, কারো খবর থাকে না। কিন্তু ওই জায়গায় আসছে আমার দাদি, আমার দাদি বুঝছে, আমার দাদিকে মোবাইল নিয়ে দেওয়া হচ্ছে, কথা বলো, কি কথা বলো, কেমনি কথা শুনো, ওমা কথা শোনা দাদি কথা বলতে আসছে, কি খুশি, এখন আব্বা গেছে গোসল করতে, মোবাইল দিয়ে আসা, মোবাইল দিয়ে কথা বলছি, কারেন্ট লোক না, এটা মোবাইল, এটা চার্জ দিতে হয়, আমি তো নষ্ট হয়ে গেছি, আগে তো কাপড় করে জিনিস করে নষ্ট হয়ে গেছি, এখন কাঁপলে নষ্ট হয়ে আইসে ভাই, থাকবো কিন্তু ছিন্ন ছিন্ন হয়ে মানুষ বসে থাকা মানুষটা আজকে কি বদলাবে না? আসেন এবার, তো আমরা সফল হতে চাই, আমরা সুখী হতে চাই, লেক অফ স্কিল থাকলে আপনি কখনো সফল সুখী হতে পারবেন না। অ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে কি দিবে? নট অনলি মানি, আপনাকে ক্যারিয়ার গ্রোথ স্কিল দিবে, আপনাকে লাইফ স্কিল দিবে, সো মুভ অন। আপনি যদি নিশ্চিত করে বলতে পারি 3 থেকে 5 বছর আমাদের সাথে থাকেন, জীবন চেঞ্জ হয়ে যাবে। আসেন এবার সামনের দিকে যাই, এখানে কার আছে? স্টুডেন্ট আছে, আমি জানি, হাত তুলতে হবে, আমি জানি, আমি জানি এখানে এমপ্লয়ি আছেন, আমি জানি এখানে টিচার আছে, ডাক্তার আছে, আমি জানি এখানে ব্যবসায়ীরা আছে, বিজনেসম্যান, লয়ার আছে, এখানে হাউস ওয়াইফ আছে, আমি জানি। আপনি একটা পেশা দেখান যেটা সকল পেশার মানুষ করতে পারে, তাও একা না,
আপনি পড়বেন, আপনার টিম তৈরি হবে, আপনার টিম কাজ করবে, আপনি এগিয়ে যাবেন। বুঝছেন কিন্তু কথাটা? ডাক্তার করতে পারে, ইঞ্জিনিয়ার করতে পারে, সকল পেশার মানুষ করতে পারে, তার হাতটা এসে করতে পারে, তার পাটা এসে করতে পারে, তার চোখটা এসেও করতে পারে, শুধু ইচ্ছা থাকলে করে। আবার শুধু করে না, আবার শুধু কি করে না, করে না, কি হয় ভাই? আমি একটু সহযোগিতা চাই, পাঁচজন লোক একটু হাত তুলবেন প্লিজ। আপনি আসেন হুজুর, আপনি আসেন, আপনি আসেন দল স্যার, আপনি আসেন চারটা তারা চলে আসেন পাঁচজন। হ্যাঁ আপনি কেউ এখান থেকে একটা বলে দেবেন সবাইকে লাইন ধরে দাঁড়ান তো, আপনি বিবেক আছে, আবেগ আছে, চোখ আছে, যদি দৃষ্টি না থাকে মানুষটা এমন হয়। কিছু মানুষের আবেগ আছে, বিবেক আছে, চোখও আছে, দৃষ্টিও আছে, কিন্তু অবস্থা আল্লাহ সব দিয়ে রাখেছে, আল্লাহ দিলাম। বন্ধুদের বলতে চাই যে দেখেন, দেখি একটা পা করতো, একটা পা সিঙ্গেল পা, পা নাই, কি নাই, চোখ নাই, ভাই সবাই কাঁধে হাত রাখেন,
চোখে দেখে না শুনে তো ভাই হাতা কাঁধে হাত আছে সবাই এখন দৌড়াবে ঠিক আছে তার উপর ভর করে আপনি দৌড়াবেন আপনার সামনেও আছে পিছনে আছে লক করে দিছি কিন্তু ওকে যদি আপনার রাইট ফিলিংস আসে আপনি বলবেন আমরা যদি সবাই একসাথে কি করি কাজ করি কারো যোগ্যতা বেশি কারো একটু যোগ্যতা কম কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই সবাই ইউনাইটেড হয়ে একসাথে দৌড় দিতে পারলে আমরা সবাই আমাদের গন্তব্যে পৌঁছতে পারি ওটার নাম একটা সলভ হয়ে যাবে আমি জানতে চাই আদান কখনো মন মনে হয় না মন প্রাণ খুলে হয় আমরা কি সফল হতে চাই আগে প্রয়োজন ছিল আইকিউ 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 বুদ্ধি বুদ্ধি এখন হচ্ছে ইকিউ অন্য বিষয় হয়ে যাবে ওদিক দিয়ে যাচ্ছি না এখন আর যা যা কিছু আছে তাই নিয়ে শুরু করতে হবে ইয়েস অর নো এবং আমি নিশ্চিত করে বলতে পারি অ্যানেক্স আপনাকে দক্ষতা গুলো দিবে আটটা দক্ষতা নাম্বার ওয়ান হচ্ছে ক্লোজিং স্কিল আপনাকে মানুষের সাথে কিভাবে আপনি কথা বলবেন এবং কিভাবে আপনি সেলসটাকে ব্রেক করবেন এই দক্ষতা এই যোগ্যতা আপনাকে দিলে হচ্ছে বন্ধুরা আমার একটা জিনিস বুঝতে পারতে হবে প্রধানমন্ত্রী কি করছেন সেল করছেন ইয়েস অর নো ঠিক একই ভাবে করে আপনি যদি দেখেন বাংলাদেশের অন্যতম ধনীর মধ্যে একজন নাম বলেন আপনি কত চমৎকার চাকরিটা পাবেন
এবং আপনি কত দ্রুত সফল হবেন এটা নির্ভর করে না যে আপনি কত দ্রুত প্রমোশন পাবেন, আপনার কথা ঢুকে কত ভালো এটার উপর নির্ভর করে, আপনি কত ভালো আপনার টিমের সাথে এবং আপনার উপরে যিনি আছেন ওনার সাথে কমিউনিকেট করতে পারেন এগুলোর উপর ডিপেন্ড করে আপনি কি পরিমাণ কি করবেন গ্রো করবেন। তো এটাও একটা দক্ষতা, এই দক্ষতাটাও আমরা তৈরি করি। পাবলিক স্পিকিং স্কিল, এই পৃথিবীতে যারা সফল হয়েছে দেখবেন প্রত্যেকেই মানুষের সাথে কথা বলার দক্ষতা অর্জন করেছে। হ্যালো, শুনতে পাচ্ছি? কি অর্জন করেছে? মানুষের সাথে কথা বলার দক্ষতা অর্জন করেছে। এবার আসেন, মানুষের সাথে কথা বলার কথা যদি বলি, তাই কিন্তু মানুষ অনেকগুলো মানুষ কিন্তু সাপকে ভয় পায়। সাপকে কাকে ভয় পায় ভাই? সাপকে ভয় পায় না, মনটাও আছে নাকি? জিন হয়ে গেছে আপনি, তাই না? বুঝলাম। কিন্তু আমরা অ্যানেক্স এর গর্ভে রেখে তাকে একটা মায়ের সন্তানে রূপান্তর করি, সেটা হচ্ছে অ্যানেক্স মায়ের সন্তান। কিন্তু মজার ব্যাপার কি জানেন, দুনিয়াতে সকল পেশায় এটা আপনাকে দেওয়া হয় না, আপনাকে শেখানো হয় না, এটার জন্য আপনাকে এটার জন্য দায়ী করা হয়। আর অ্যানেক্স বলে, অ্যানেক্স এখানে দায়ী করে না, অ্যানেক্স বলে তুমি আমার সাথে থাকো, তোমাকে সবকিছু দিচ্ছি, আমি দিচ্ছি, কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে সবকিছু আপনার মধ্যে আসতে থাকবে। দুনিয়াতে সব এটার জন্য টাকা দিয়ে আপনাকে লাখ লাখ টাকা খরচ করে কোর্সে জয়েন করতে হয়, অ্যানেক্স শুধু জয়েন করেন আর মনে করেন ট্রেনিং গুলোতে থাকেন, লাখ লাখ কোটি টাকা আপনার লাগবে না, আপনি শুধু আমাদের সাথে থাকেন, তাই হয়ে যাবে, অটোমেটিকলি আপনার স্পিড গ্রো হতে থাকবে। বলে কেমনে? আচ্ছা, এখন প্রশ্ন করা হয়েছিল তুমি কেন হরলিক্স খাও? ডাক্তার বলতেছে বিচক্ষণ বুদ্ধির জন্য। আচ্ছা, আবার আরেকটা জিনিস হচ্ছে আপনি কেন হরলিক্স খান? শক্তির জন্য, জিমের এবং শক্তির জন্য। মা বলতেছে কেন স্টিম নেওয়ার জন্য? মা বা বলতেছে স্টিম এর জন্য খা। বাচ্চাকে জিজ্ঞেস করছে যেটা এখানে আই তুমি কেন দাম দিয়ে? প্রশ্ন হচ্ছে ভাই, যে বুদ্ধির জন্য খায় তার মধ্যে ভিটামিন ঢুকে কিনা, যে শক্তির জন্য খায় তার মধ্যে ভিটামিন ঢুকে কিনা, আর বাচ্চারা যে না বুঝে এমনি এমনি খায় তার মধ্যে ভিটামিন ঢুকে কিনা। আমি আপনাকে বলি অনেক কিছুই আমি বুঝি নাই প্রথম দিন, আপনিও আজকের দিনে সব বুঝা যাবেন না, বাট এইটা বুঝবেন আপনি না বুঝে থাকেন তাইলেও ভিটামিন ঢুকতে থাকবে। এরপর আরেকটু ভালো কাজ শিখবেন, আমি মন থেকে বলেন তো কে কে বলবেন মন থেকে, যে আসলে বাসায় ঘুমিয়ে না থেকে এখানে সময়টা কাটাচ্ছি এটা একটা ভালো সময় ছিল। আচ্ছা, কেউ তো হাত তুলে নেই, কেন তুলে নেই?
আপনাকে বুঝতে পারতে হবে টাকা মানে কিভাবে আর্ন করতে হয়, কিভাবে সেভ করতে হয়, কিভাবে খরচ করতে হয়, কিভাবে কি করতে হয় বিনিয়োগ করতে হয় এবং পাশাপাশি কিভাবে আপনাকে ইনকাম করতে হয় এটা আমরা শেখাই। দেখেন একটা জিনিস বিনিয়োগ করা এক জিনিস, মানে টাকা খরচ করা এক জিনিস, বিনিয়োগ করা আরেক জিনিস। আমরা মনে করি খরচ করলে আমরা অনেক বিনিয়োগ করছি, খরচ আর বিনিয়োগ একই জিনিস না। এই সমস্ত জিনিসগুলো আমরা ভেঙে ভেঙে বোঝাই, তখন মানুষগুলো একা মানে ওই এইট পাস করা ছেলেটাও বুঝে, মাস্টার্স পাস করা ছেলেটাও বুঝে। আমরা এখানে যে এডুকেশন দিই এটা হচ্ছে লাইফ স্কিল আমরা ডেভেলপ করি এখানে বন্ধুরা। আমার এই জন্য যে কোনো বয়সের মানুষ এসে এখানে সফল হতে পারে। তো বন্ধুরা আমার এরপরে আমরা যে স্কিলটা তাদের মধ্যে তৈরি করি টোটাল পার্সোনালিটি ট্রান্সফরমেশন, এই দক্ষতাটা আমরা তাদের মধ্যে দিই। আমরা একটা যে কোনো বয়সের মানুষ আসুক এখানে উনি কিভাবে হাঁটবেন চলবেন কথা বলবেন এই জিনিসগুলো আমরা সেট করি। একইভাবে আমরা গ্রুমিং এর মধ্যে নিয়ে যাই, ছেলে হোক মেয়ে হোক তাকে একটা গ্রুমিং এর মধ্যে আমরা নিয়ে যাই। এটার ফলে একটা সময় যখন তাকে দেখে মানুষ মুখ ফিরিয়ে নিত, একটা সময় তাকে কাজ করতে করতে তার উপর কাজ করতে করতে তার উপর কাজ করতে করতে গাড়ি আমাদেরকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়। ইয়েস অর নো? তাহলে গাড়িতে করে আমরা এক জায়গা থেকে এক জায়গায় যাই, কিন্তু গাড়ির উপর যদি কাজ না করি গাড়ি কি আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে? আমরা যাওয়ার জন্য কাজ করি কিন্তু গাড়ির উপর কাজ করি না। তার জন্য গাড়ি বিকলাঙ্গ হয়ে যায়, আমরা বক্তব্য বসাতে পারি না। আমরা কি করি জানেন? আমরা গাড়িতে করে যাওয়ার জন্য গাড়ির উপর নির্ভর করি ঠিকই, গাড়িতে কেউ আবার ঠিক করি যার জন্য গাড়ির গতিও বাড়তে থাকে, দিন দিন বাড়তে থাকে, গম গঙ্গ সীমানাও বদলে যায় দিন দিন। আমরা বড় কিছু কিছু করি, প্রত্যেকটা মানুষকে আমরা ইনকাম করি। আপনি দেখবেন আমরা একটা জীবন চক্রের মধ্যে আছি। জন্ম হয়েছে, জন্ম যেদিন হয়েছে ওই দিনে আমার বাবা মা কিন্তু কি গিয়েছিল জানতাম না, কিন্তু আমার ছেলে যেদিন আসছে ওই দিন কিন্তু আমি টাওয়াল দিয়েছি, সাবান দিয়েছি, তারপরে জন্মের পরেই গেছেন বিষ্ণু। আমার যখন আমি দেখছি আমার ছেলেটা বড় হয়ে উঠছে তখন কিন্তু আর তাকে ওই কাপড় পরাইলে হইতো না, তখন তার জন্য শার্ট প্যান্ট কিনতে হয়েছে, ডাইপার কিনতে হয়েছে। জন্মের পরে কিন্তু আস্তে আস্তে যখন ছাত্রকাল তখন কিন্তু আবার কর্ম মানে তার জন্য ক্রয়টা চেঞ্জ হয়ে গেছে, আমার যখন সে কর্মে গেছে তখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইয়েস অর নো? আপনি দেখেন বিয়ে মানে হচ্ছে কেনাকাটার ধুমধাম, ওই সময় ক্রয় করতে হয়। ইয়েস অর নো? এই প্রত্যেকটা কালের মধ্যে আমরা গেছিলাম। আগামী দিন নিশ্চিত থাকেন আপনি বাবা হবেন তখন আপনাকে ক্রয় করতে হবে, আপনি যখন দাদা হবেন তখন নাতিদের জন্য কিনতে হবে, কিনতে আপনাকে হবে। যেমন মামুনের আব্বা আসছে কিছুদিন আগে নাতিদের জন্য বাড়ি কিনবে, তারপরে দাদা এখনো কিনতেছেন। সো মুভ অন, আমরা যদি দেখি আপনি যখন অবসরে যান তখন কিন্তু আপনার ক্রয় এবং বিক্রয় কি থাকে না, বন্ধ থাকে না। তারপরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে মাথায় রাখতে হবে মৃত্যুর সময় কি মৃত্যু পরে কি কিনতে হবে, কাপড় কিনতে হবে। ইয়েস অর নো? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্রয় বিক্রয় জড়িত, আপনি খেয়াল করছেন কখন এভাবে? আচ্ছা বন্ধুরা আমার এই ক্রয় বিক্রয়ের মধ্যে যদি আপনার ইনকাম হয় তাহলে জীবনটা কেমন হবে? চলে এইটাকে নিয়ে ভাবতে হচ্ছে অ্যারেক্স আর চিন্তা করছে এই ক্রয় বিক্রয়ের দুনিয়ার মধ্যে ক্রয় থেকে আয় এবং বিক্রয় থেকেও যদি আয় দেওয়া যায় তাহলে কেমন হয়? বলে বিষয়টা কেমন, আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনি যদি বাজারে যান বাজার করেন তাহলে এই দোকানির জন্য দোকানি কিন্তু দোকানি কি দিচ্ছে টাকা দিচ্ছে না দেখতে পাচ্ছেন? তাহলে এর জন্য হচ্ছে এটা বিক্রয় আর যিনি কিনছেন ওনার জন্য হচ্ছে ক্রয়। ইয়েস অর নো? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যিনি ক্রয় করছেন উনার খরচ হচ্ছে আর যিনি বিক্রয় করছেন উনার কি হচ্ছে আয় হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি না ক্রয় করলে ব্যয় হয় এবং বিক্রয় করলে আয় হয়? এখন বিক্রিয়ার আগের মতো আসছে দিন বদলাইছেন, হ্যালেন্স বলতেছে ক্রয় করলেও আয় হয় আবার বিক্রয় করলেও আয় হয়, এটার নাম হচ্ছে। দেখেন তার সময়টাকে বিক্রি করছেন, ইয়ে শোনো, আর প্রতিষ্ঠান তার সময়টাকে কিনে নিচ্ছেন। এখানে প্রতিষ্ঠান হচ্ছে কি ক্রেতা আর যিনি চাকরি করছেন উনি হচ্ছে বিক্রেতা। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আপনি একটু দেখেন তিনি কিন্তু ক্রয় বিক্রয়ের দুনিয়া। একজন টিচার যিনি ডেফিনেটলি সেবামূলক পেশায় আছেন একজন টিচার, উনি যখন পড়াচ্ছেন তার মানে উনার এই যে বাবা মা আমার সন্তানকে যখন আমি পড়াই বাবা মা কিন্তু টিচারের সময়টাকে আমরা কিনে নিচ্ছি। ইয়ে শোনো, আর টিচার যে শিক্ষাটা প্রদান করছে এটা কিন্তু বিক্রয়। ইয়ে শোনো, একইভাবে করে সেবামূলক আবার ডাক্তারের কথা যদি বলি একইভাবে ওনার প্রেসক্রিপশনটা রুগী কিনে নিচ্ছেন, এটা রুগীর জন্য ক্রয় কিন্তু ডাক্তারের জন্য বিক্রয় করতে হবে প্রেসক্রিপশনটা। ইয়েস অর নো? তাহলে এখানে কিন্তু ডাক্তার কি হচ্ছেন লাভবান হচ্ছেন এবং রুগী
এখানে কি দিচ্ছেন, উনার প্রয়োজনটা মিটাচ্ছেন, ইয়াস অর নো উড়ে দেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের সামনে হাফিজ সাহেব আসছেন, আমাদের এখানে যারা ডাক্তার মানে প্রেসক্রিপশন নিয়ে যান উনারও একটা সুবিধার মধ্যে থাকেন, এটার নামে নেক্সট ওয়ার্ল্ড ওয়াইড মানে রুগীও এখানে আয় করতে পারে। আপনাদের ক্রয় করলেও আয় হবে এবং বিক্রয় করলেও আয় হবে, এটার নাম অ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড। ই-কমার্স, ম্যানুফ্যাকচারিং, ইম্পোর্ট এবং আগামীতে আমরা এখন ইম্পোর্ট, আগামীতে আমরা এক্সপোর্ট হয়ে যাবো। আপনাদের মানুষ হয়ে গেছেন তারা বলতে পারবেন, স্যাভেন ইলেভেন দেখেছেন আপনারা। সো বন্ধুরা আমার চলেন, আমাদের এখানে আপনি যদি আসতে চান এখন আপনি বলতে পারেন যে ভাই এত কথা বললেন জীবনে সকলেতে বললেন, কিন্তু বলেন তো কেমনে শুরু করতে পারি, শুরু কেনা কেমনে করবো, আমি শুরুটা কেমনে করবো। আচ্ছা আসুন বলি, আপনি আমাদের এখানে কাস্টমার আছে যারা প্রাইম কাস্টমার, যে কোনো কেউ আমাদের এখান থেকে পণ্য কিনতে পারে, আমাদের এখান থেকে পণ্য কিনতে পারে, এবং রেজিস্টার্ড কাস্টমার যারা কি রেজিস্টার্ড কাস্টমার যারা হয় তারা কিন্তু একটু সুবিধাও পেয়ে থাকে। আপনি এমনি পণ্য কিনতে পারেন, কিন্তু আপনি রেজিস্টার্ড কাস্টমার হলে আপনি কিন্তু মানে আমার থেকে কম দামে পণ্য কিনতে পারবেন। তো আপনারা কে কে রেজিস্টার্ড না হয়ে আপনার পণ্য কিনতে চান? রেজিস্ট্রেশন নিলে যদি টাকা কম পাওয়া যায় রেজিস্ট্রেশন নিবেন নাকি নিবেন না? আচ্ছা বাজারে যদি একটা দাম 5 টাকা হয়, এনএক্সও যদি 5 টাকা হয় আপনার নিতে কোনো সমস্যা না? আপনি টেন্ডার একটা প্রোডাক্ট যদি বাজারেও 5,000 টাকা হয়, এনএক্সও 5,000 টাকা হয়, বাজারেও 25,000 হয়, এনএক্সও 25,000 হয়, তার উপর যদি আপনি লাভ পান কি কি নিবেন আমি একটু হাত দেখছি আপনার প্রয়োজনে? আপনি বুঝতে পারছেন আমার কথাটা? আমি ঠিক চলে এবার আসেন আমরা একটু যে দেখি, রেজিস্টার্ড কাস্টমার হলে আপনি কিন্তু কম দামে পণ্য পাবেন। আবার ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার, আপনি যদি চান যে আমি এখান থেকে আয় করবো কিংবা সরি ফ্রিল্যান্সার হবো এসে হতে চাই, আসেন তখনও আমরা মুক্ত পেশাজীবী হয়ে আমরা কিন্তু এখান থেকে আয় করতে পারি। আমাদের এখানে অনেকগুলো পণ্য আছে, আপনি দেখতে পাচ্ছেন যে কোনো পণ্য আপনি এখান থেকে এনএক্স থেকে ক্রয় এবং বিক্রয় উভয়টা থেকে আপনি আয় করতে পারেন। দেখেন এনএক্স থেকে যখন মানুষ পণ্য কিনে, অন্য বাজার থেকে পণ্য কিনে সে কিন্তু কোনো ছবি দিলে দিয়ে দেয় না, এনএক্স থেকে পণ্য কিনলে কিন্তু সে তার ওয়ালে দিয়ে দেয়। কারণ কি জানেন, তোমরা দেখো আর প্রশ্ন যখন করবা কি রে ভাই এনএক্স কি তুই এত খুশি কেন বাজার করে, জীবনে এত খুশি হয়নি, এত খুশি হয়েছি এনএক্স থেকে বাজার করে, এরকম একটা প্রশ্ন দিবে ইনবক্সে মানুষ জিজ্ঞেস করবে কেন এত বাজার করছো জীবনে, আজকে এত খুশি হয়েছিস কেন? কারণ ভাই কিনা কখনো লাভ করতে পারি, এনে কিনলে লাভ হয়, বলো কি কিরকম এটা বা কিরকম নাম দেবে? আয় তুই এনএক্স এর অফিসে, এনএক্স এর ঠিকানা দিয়ে দিবেন অফিসে আসবে, তাকেও ব্ল্যান্ডার দেখাবে সেও কিনবে, সেও কিনলে আপনার ইনকাম হবে, জানোস না কি হচ্ছে কি হচ্ছে, তুই যে কিনছিস আমার কিন্তু কামাই হয়েছে, তুইও কম দামে পাইছিস আমারও লাভ হয়েছে, তোর কস কি? তুইও আমাকে তো কোর্স দে, আরেকজন ইনবক্স করবে আর আয়সা সেও বলবে বাংলাদেশে তারপরে লাভ দিব, তারপরে ব্যবসা দিব, এই জন্য আমি এনএক্সের সাথে বিজনেস করছি। আপনি দেখেন আপনি চলেন আমি একটু ভেতরে যাই যে আমাদের দুই ধরনের আয় করা যায়, একটা হচ্ছে পার্সোনাল সেল আর একটা হচ্ছে টিম সেল। দুইভাবে করে আপনি আয় করতে পারেন, পার্সোনাল সেল হলে আপনি কিন্তু রেফারেল কমিশন পাবেন, আর টিম সেল হলে আপনি কিন্তু বেসিক কমিশন পাবেন। চলে আমরা একটু যে দেখি কি কি ধরনের কমিশন আপনি পেয়ে থাকবেন এখানে, কিভাবে করে কমিশনটা দেওয়া হয়। চলে আপনি তো দেখেন তো রেফারেল কমিশনটা আপনি কিভাবে করে পান, যে যিনি কেউ দেখে 500 ইউনিটের পণ্য যদি আপনার সেল হয় আপনি 400 টাকা কি পান?
আপনি যদি কোনো পণ্য ক্রয় করেন উনি কিন্তু 400 টাকা পাবে, তাহলে আপনার কি মনে হয় যিনি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন উনি কি আপনাকে 400 টাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন? ভাইয়া উনি 400 টাকার জন্য আপনাকে আমন্ত্রণ জানায় নাই, উনি আপনাকে 400 কোটি টাকা আয় দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমি আপনাদের বলতে চাই যে এই যে 400 টাকাটা যিনি নিয়ে আসছেন উনি একটা আয় করবেন, আপনি যদি কোনো পণ্য ক্রয় করেন উনার ইনকাম 400 টাকা আয় করবে, এইটার দিকে যদি আপনার নজর পড়ে তাহলে তো আপনার 400 কোটি টাকা ইনকাম করা হবে না। ইয়েস সর, উনি ওই টাকা ইনকাম করার জন্য আপনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছে। আমি বলবো আপনি যদি পণ্য ক্রয় করেন আপনার যদি এই লাভটা হয় ওনাকে বলবো 400 টাকা পণ্যকে ফিরাই দিয়ে আপনার থেকে যেন কোনো লাভ না নেয়, বা আপনাকে লাভটা দিয়ে দেয় যেন আজীবনী সুযোগটা যেন দিয়ে দেয়। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এখন আপনি বলেন কেমনে, আচ্ছা একটু লক্ষ্য করে দেখেন তো এখানে যারা আছে এই যে দেখেন বিকাশ, বিকাশ কিভাবে করে কাজ করছে, আপনি বিকাশের একটা অ্যাকাউন্টে রাখার বলে আপনি 50 টাকা পাবেন, কয় টাকা পাবেন? আপনার বন্ধু বিকাশকে বিকাশের অ্যাপ এর মাধ্যমে রেফার করলে কয়জনকে? দুইজনকে। আপনি কত পান? 50 টাকা। আপনি এরেক্সিডিতে একজনকে রেফার করেন তাহলে কত পান? 400 টাকা। এইভাবে করে আর কে কে রেফার করে ইনকাম করে, আপনি উবারও রেফার করে যতবার রেফার করবেন ততবার নতুন কাস্টমার ইনকাম পাবেন। নেক্সাস পে বাংলাদেশের ব্যাংকের মানে চারতলা ব্যাংকের যে প্রতিষ্ঠানটা নেক্সাস পে তাদের অ্যাকাউন্ট যদি আপনি রেফার করেন আপনি ইনকাম পাবেন। তো এখন শুধুমাত্র ব্যাংক গিয়ে প্রক্রিয়াটা দিবে, উবার গিয়ে প্রক্রিয়াটা দিবে, এইটা আমরা সাধারণ জনগণের মধ্যে নিয়ে আসছি, আমরা বড় পর্যায়ে নিয়ে আসছি, এটা পেশাগত ভাবে নিয়ে আসছি, ওরা যে কাজটা করছে এটাকে আরো অর্গানাইজ করে নিয়ে আসছি, এটার নাম হচ্ছে অ্যানেক্স ওয়ার্ল্ড লাইফ। বন্ধু আপনি কাস্টমার হয়ে জয়েন করলেন, আপনি এই সার্ভিস দিতে দিতে যখন আপনি এফ এম হলেন, এফ এম হলে আপনি ইনকাম পাবেন, আবার যখন কি হলেন এফ এম এর পর কি হলেন ইএফ এম, তখন আপনার ইনকাম আরো পাবে, আপনি যখন জেআরএম হলেন আপনি ইনকাম আরো পাবে, আপনি আরএম হলে ইনকাম আরো পাবে। বন্ধুদের আজকে বলতে চাই রকেটের মতো একদিনে আপনি যা ইনকাম করতে চান তাই আপনি ইনকাম করতে পারবেন। আগে আপনি জয়েন করছেন আরম্ভ হতে একটা নির্দিষ্ট সময় লাগতো, নির্দিষ্ট সময়ের আগে আরম্ভ হওয়া যাবে যাবে, চাকরিতে 18 বছর আগে জয়েন করা যাবে, বাংলাদেশে এখন 16 বছর বয়সে, 18 বছর বয়সে, 12 বছর বয়সে, 14 বছর বয়সে ইনকাম করে পৃথিবী থেকে জানেন তো নাকি আগের মতো এনএক্স চিন্তা করছে, 2.5 বছর আগে এনএক্স গুলো হবে না, এটা নতুন এনএক্স করতে হবে। আমি আপনাদেরকে বলতে পারি এনএক্স এর দুটো ফ্লোর কাকরালে এক বছর দোতলা তিনতলা, আগে বাসার থেকে যারা আসতেন সপ্তাহখানিক মাসখানিক পরে আপনার লেভেল চেঞ্জ হইত, আপনি আইডিও থেকে কিনতেন এখন বন্ধুদেরকে বলবো আপনি দুই তলায় ঢুকছেন কাজ করতে করতে সারাদিন কাজ করছেন পিছিলেন ঢুকছেন কি হয়ে এফ এম হয়ে, আপনি এফ এম হয়ে ঢুকছেন সারাদিন কাজ করছেন এবার তিন তলায় গেছেন পি এফ এম হয়ে গেছেন, সকালবেলা 7 দিন পর 1 মাস পর 3 মাস পর কি লেভেল চেঞ্জ হইত, এখন প্রত্যেক দিন লেভেল চেঞ্জ হবে। আমরা কেকে চাই আমাদের পছন্দ অনুযায়ী ইনকাম করতে। আচ্ছা মানুষ চাকরি পছন্দ কম করে কেন? কারণ মালিক তার জন্য, মালিক ঠিক করে তার ওয়াইফ কি শাড়ি পরবে, মালিক ঠিক করে তার ছেলে কোথায় লেখাপড়া করবে, মালিক ঠিক করে আপনার বাসায় আপনি কি দিয়ে খাবেন,
আর এনেক্স তারা করে যারা নিজেরা ডিসাইড করে তার ওয়াইফ কোন শাড়িটা পরবে, তার বাচ্চা কোথায় লেখাপড়া করবে, তার বাচ্চা কি দিয়ে আজকে রাতে খাবে, এটার নামে এনেক্স ওয়ার্ল্ড বলে। তো আমাদের দেশের মধ্যে একটা বোঝার ঘটনা আছে কি জানেন, দেখেন আল্লাহর কাছে একজনে ডাকতেছে আল্লাহ 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 আমার জীবনটাকে রক্ষা করে, এক সময় আল্লাহ কর্মে এসেছে হাজির এসেছে যে বলো তুমি কি চাও, আল্লাহ আমি চাই যেটা সেটা হচ্ছে দেখো আমার বাড়ি তাল দিয়ে ফুটা হয়ে গেছে, গিয়ে গেছে ফুটা হয়ে গেছে, বৃষ্টি পড়ে আমার কি দরকার, একটা সুন্দর বাড়ি দরকার, একটা সুন্দর বাড়ি চাই আমি, ঠিক আছে তিনটা চাইতে পারবো আর কি চাও, টাকা পয়সা চাই কি চাই টাকা পয়সা ঠিক আছে আর কি চাও, আর গাড়ি দিলে ভালো হয় একটা গাড়ি চাই ঠিক আছে তোমার সব দিব রাজি আমি, তবে একটা কন্ডিশন আছে কি কন্ডিশন, তুমি যা চাইবা কি তুমি যা চাইবা তোমার পাশের বন্ধু যে আছে পাশের বাড়ির বন্ধু ওর দুইটা দেবো, কেমন কেমন তাও তুমি কি চাও বাড়ি চাই, তোমার একটা বাড়ি হয়ে গেছে ওর দুইটা বাড়ি, চালা দিয়ে দেখে দুইটা বাড়ি হয়ে গেছে দাগের উপর এর একটা বাড়ি, ওর দুইটা হয়েছে আমার তো একটা হইলে হয়েছে কাকে ঠিক আছে আমার টাকা দেয় তোর কত তোর 100 কোটি দিচ্ছে আমি সকল পরিশ্রম করলাম বাড়তেছে, হ্যাঁ কি বলবো তিন মিটো বুঝে ঘুরতেছে আর কি ঘুরতেছে তার জীবন অনেক দক্ষতা দাস কোথার জন্য ভাই তাদেরকে কালো বলে দেন বলে আমার মতো কি অনেকটা মানে উজ্জ্বল উজ্জ্বল কালো কি বলো কি চাও তোমরা কালোর জন্য কত কথা বলে আমি ফসা হইতেছে বা দিছে ফসা করে তার একজন প্রথমটা দিছে বন্ধুরা ফসা করে দ্বিতীয়টা তুমি কি চাও তোমার সুন্দর লাগে আমিও ফসা হইতেছি দিছে ফসা করে দ্বিতীয়টার মধ্যে তুমি কি চাও আমার থেকে ভিন্ন হয়ে গেছে আল্লাহ কিছু করতে বলে এদেরকে আগের মতো বেড়ে যাবে যদি বাকি 8999 জন বাকি কিনে আসতে হয় শহর থেকে এইটা একটা প্রক্রিয়া, আর একটা প্রক্রিয়া আছে যে ওর বাড়ি যদি বাকি নিভাই দেওয়া যায় বুঝছেন না দুইটা প্রক্রিয়াতে শান্তি আসতে পারে তার বাড়িতে যদি আলো চলে নাহলে তার বাড়িতে যদি নিভাই যায় প্রত্যেকটা লেভেলই কিন্তু আপনার ইনকামটা বাড়ছে, আবার মজার ব্যাপার হচ্ছে যখন আপনি কি হয়ে গেছেন পিএফএম হয়ে গেছেন তখন আপনি 300 থেকে আবার ইনকাম পাচ্ছেন কত টাকা 200 টাকা, এখন আপনার টিম তৈরি হয়ে গেছে শুনতে পাচ্ছেন, এই প্রক্রিয়াতে আপনি যখন কাজটা করবেন একই প্রক্রিয়াতে যেতে যেতে আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমি জাস্ট সহজ করে আজকে আপনাদেরকে এই জিনিসটাকে শেষ করছি, সেটা হচ্ছে এইটুকু প্রক্রিয়াতে আসতে যে আপনি খুব কম করে হলো কয় ধরনের ইনকাম পাবেন আপনি আর করবেন কি পাবেন
বাংলাদেশের মধ্যে অ্যানেক্স কেন ইউনিট, আপনি টিম নিয়ে কাজ করতেছেন, একটা টিমও যদি আপনার কাজ করে আপনি পাবেন সুপারভাইজারি কমিশন। এই পৃথিবীতে এটাই ইতিহাস। আপনাকে বলা হবে যে অনেকদিন সমুদ্র দিকে আসি, কারণ সম্পদ যতই বড় হবে যত আপনি প্রকৃতির কাছে যেতে পারবেন, তখন আমরা আপনাদেরকে কক্সবাজারে নিয়ে যাই। আবার কক্সবাজার থেকে আসার পরে যখন আপনি সিনিয়র মার্কেটিং অফিসার হয়ে যাবেন, তখন আমরা বুঝি যেটা সেটা হচ্ছে বিশ্বাস করে একটা বই পড়া মানে একশোটা বই পড়া আর একটা দেশ ঘোরার সময়। এই জন্য আপনাকে আমরা দেশের বাইরে নিয়ে যাবো, কারণ আপনার টিম তৈরি হয়ে গেছে। এখন আপনাকে টিমে টিমকে কিভাবে বুঝাতে হবে এই যোগ্যতাটা আপনার মধ্যে আসতে হবে। তারপরে আপনি টোটাল টিম থেকে আপনি তিন মাস পর একটা কমিশন পাবেন, আপনার ইনকামটা ডে বাই ডে বাড়তে থাকবে। বন্ধুরা আমার, এরপরে কি আপনি দেখেন আপনাকে কি দেওয়া হবে? যখন আপনি জেনারেল ম্যানেজার হবে, ডিস্ট্রিক্ট জেনারেল ম্যানেজার, তখন আপনাকে কার ফান্ড দেওয়া হবে? এটা আপনি প্রতি কয় মাস পর পাবেন? হ্যাঁ, তার মানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা মানে কর্মী যারা আছে ওদেরকে একটা গাড়ি দেয়, আমরা চিন্তা করছি মাসে মাসে টাকা দিতে থাকবো, কারণ একটা গাড়ি দিয়ে আপনার জীবন বদলাবে না। সময় অনুযায়ী, পছন্দ অনুযায়ী, পরিবারের মধ্যে ছেলের জন্য গাড়ি লাগবে, তো পরিবারের জন্য গাড়ি লাগবে, নিজের জন্য গাড়ি লাগবে, অনেক সময় গাড়িটাকে চেঞ্জ করতে হবে, এই সকল ব্যবস্থা আছে এখানে। এরপরে কি আপনার বাড়ি লাগবে? এই জন্য আপনার বাড়িতে একটা দরকার, আমি একটু দেখতে চাই। বাংলাদেশে এমন একটা কোম্পানি দেখেন যেখানে আপনি চাকরি করবেন, সে আপনার দেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আপনার জন্য গাড়ির ব্যবস্থা, এই জন্য আপনাকে কি দিতে থাকে? তিন মাস পর পর আপনাকে একটা ইনকাম দিতে থাকবে, আপনি যেন ঘুরে বেড়ায় পুরো পৃথিবীটা দেখতে পারেন। ফাইনালি আপনি প্রজেক্ট ডিরেক্টর হয়ে যাবেন। প্রজেক্ট ডিরেক্টর মানে অ্যানেক্স আপনাকে একটা সাধারণ মানুষ হিসেবে নিয়ে আসবে, আপনার মতো যোগ্যতা তৈরি করবে, আপনাকে ওই অ্যাচিভমেন্ট দিবে। ফাইনালি এই প্রতিষ্ঠানের প্রজেক্ট ডিরেক্টর হয়ে আপনার জীবন হবে খান্ত। এরপরে আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন, কিন্তু ইনকাম চলতে থাকবে। একটা সাধু মেয়েরা দিচ্ছে, সেরা ঘুরতে আসছে জনম হয়ে যায়, এরকম ইনকাম আপনাকে দিয়ে যাচ্ছে। আমি আপনাকে কোথাও যাওয়ার জন্য না, আমরা ওখানে যে মজা করবো এই জন্য। চলেন কি হবে একটু বলি আপনাদের, আসেন এই মজারটাতে। এই মজারটাতে যদি আপনি জয়েন করতে চান, আমাদের একটা প্রতিষ্ঠান হরাইজন বিউটি কেয়ার, এর একটা অফার করেছে। আমাদের ইউএসএ থেকে যে প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করেছি শেফা ন্যাচারাল, এটা যদি আপনারা নেন আপনারা এই টুরটাতে যেতে পারবেন। এছাড়াও আমাদের দক্ষতা উন্নয়নের জন্য, মানব দক্ষতা উন্নয়নের জন্য আপনি ডিজিটাল মার্কেটিং, স্পোকেন ইংলিশ, এরকম অনেক ধরনের প্রোডাক্ট আমাদের আছে, যিনি আজকে আপনাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, মানে মাধ্যমে আপনি এটা জেনে নেবেন। তো আসেন ওই আমার নিয়ে ভাই বুঝে আপনি কেমনি মানুষ একটা জিনিস কি জানেন, তো যেমন বুঝা যায় যে এখানে তার লাভ আছে, নিজের দায়িত্ব বুঝা যায়। আমি আপনার এত বুঝাইতাম, আপনি নিজের দায়িত্ব বুঝা যায় লাভ কার আমার বুঝে শুরু। আমি আপনাকে জানাই জানি প্রত্যেকটা গাড়িতে কিন্তু তেল থাকে, কিন্তু গাড়ি চলে না, পারে একটা টিক দরকার হয়। টিক টিক আমি আপনার গাড়িতে তেল আসে ভাই, আজকে আমি শুধু দেওয়ার চেষ্টা করছি স্পার্ক, চাবি থেকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছি। যদি কেউ উপলব্ধি করেন ইয়াস এটা আমার জীবনের তেল আছে এবং আমাকে ওই গন্তব্যে পৌঁছাতে হবে, স্পার্কটা ঠিকই আপনি লাগাবেন এবং আজকে থেকে জ্বলে ভাই জ্বলে। আমার এখন দুপুরে খাওয়া ওই মাছের মাথা মুড়ি ঘন্ট দিয়ে আসছে, দুপুরে আমরা সবাই মিলে এনজয় করবো, তারপরে আবার ব্রেকফাস্ট থাকবে একইভাবে করে, বিকালের নাস্তা এগুলো তো থাকবে একইভাবে করে, মজার অনেকগুলো খেলা থাকবে। আমরা এই জাহাজ থেকে নিয়ে একটা তীরে ভিড়াবো, তারপর অনেকগুলো গেম হবে। তো আমি চিন্তা করলাম আজকের এই অনুষ্ঠানটাতে পরে আমরা তো এই প্রোগ্রামটা করতে যাচ্ছি এবং ওখানে একটা লাইফ চেঞ্জিং সেশন হবে এবং ওখানে এক্সক্লুসিভ একটা সেশন হবে। এইটার জন্য আপনাকে যেটা করতে হবে সেবার প্রোডাক্টে নিয়ে কিন্তু আপনি এখানে আসতে পারেন। ফাইনালি আমি যে কথাটা বলে আজকে আপনাদের সাথে বিদায় দিই সেটা হচ্ছে যে দেখেন অ্যানেক্স আপনাকে কি দিতে পারে। অ্যানেক্স ইটস অল অ্যাবাউট লিডারশিপ, আপনার মধ্যে লিডারশিপ দিবে অ্যানেক্স বলতে পারে। আপনি দেখেন যিনি আজকে আপনাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, উনি কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই অ্যাটিটিউডটাই আপনার মধ্যে থাকতে হবে।
এরপরে কিভাবে আপনি তৈরি করবেন এটা আমরা করবো। মিনিং এ পাওয়ারফুল থিং, একটা চমৎকার শক্তিশালী একটা দিন তৈরি হবে। এটার জন্য আপনার কাজ করতে হবে, আমরা কাজ করবো। দেখেন আপনি শুধু আমাদের সাথে থাকবেন, আপনি শুধু আমাদের পিছনে থাকবেন, সাথে থাকবেন। বন্ধুরা আমার টিকিট কাইটা খালি বসতে হবে। এবার রেলওয়ের দায়িত্ব আপনাকে কোথায় পৌঁছায় দেওয়া, গন্তব্যে পৌঁছায় দেওয়া, আপনি শুধু টিকিটটা কাইটা, শেফানের জেনারেলটা কাইটা, এনএক্স এর চেয়ারে বসে পরবর্তী সকল গন্তব্য কিসের জন্য চমৎকার সম্পর্ক আপনি রাখবেন সবসময়। হ্যালো, যিনি আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন উনার সাথে একটা ভালো সম্পর্ক রাখবেন। যদি উনার সাথে ভালো সম্পর্ক রেখে ওই তো বললাম কখনো নেমে যায় না, ধরে রাখেন উনাকে, বদলায় যাবে জীবন। এরপরে যেটা কন্টিনিউয়াস লার্নিং, কাকের ইচ্ছা আছে যে হ্যাঁ আমি পাবো, নিয়মিত শিখতে পারবো, কাকের মধ্যে ইচ্ছা আছে যে আমি শিখতে পারবো। শিখতে আপনাকে হবে না, শুধু আপনি বসে থাকেন, বাকিটা আমি শিখাই দিই, খালি থাকেন। ফাইনালি আমি আপনাকে বলবো কিভাবে অ্যাপ্রোচ করতে হবে এবং কিভাবে রিয়ার করতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। এই কাজগুলো আমরা যদি করতে পারি জীবনটা বদলে যাবে ভাইয়া, এটার নাম এনএক্স ওয়ার্ল্ড ওয়াইড। দেখেন আপনি বাজার করলেন করানো এবং সর্বমোট বিক্রির সময় আপনি একটু লক্ষ্য করেন, আপনি একজন ব্যক্তি এই সিস্টেমের সাথে আসলেন, দশজনকে আপনি আমন্ত্রণ জানালেন, দেখেন দশজনকে আপনি আপনার সাথে নিয়ে আসলেন, এক বছরে দশজন আপনার সাথে আসলো, পরবর্তীবার ওই দশজন আবার দশজনকে নিয়ে আসলো, আরো এক বছর লাগলো। এইভাবে করে সাতটা বছর যদি আপনি এনএক্স এর সাথে লাগিয়ে থাকেন, ঘটনা কিভাবে দেখেন তো, টোটালটা কি দেখেন, ঘরের কথা করে জানলো কেমনে, এই যে এমনি ফেসবুক আপনি একটু লাস্ট জিনিসটা দেখে আজকে বিদায় বিদায় দেবো আপনাদেরকে। দেখেন দশ ঘন্টা করে যদি কেউ পরিশ্রম করে, কয় ঘন্টা, দশ ঘন্টা, সপ্তাহে ছয় দিন কত ঘন্টা কাজ করে, ষাট ঘন্টা। আপনি দেখেন এবার করে যদি সপ্তাহে পঞ্চাশ ঘন্টা আপনি কাজ করেন, ইয়ারলি আপনি কত হাজার ঘন্টা কাজ করেন, তিন হাজার। আপনাকে মাথায় রাখতে হবে তিন হাজার ঘন্টা যদি আপনি কাজ করেন, এভাবে যদি চল্লিশ বছর আপনি কাজ করেন, এক লক্ষ বিশ হাজার ঘন্টার ইনকাম আপনি পান, অর্থাৎ একজন চাকরি দিন। এই কথাটা কানে কান আছে ভাই, কান আছে দেখি আপনার না আপনি আপনি চাকরি করছেন পাশাপাশি যদি এনএক্স এ কাজ করেন তাহলে কি হবে, আপনি দুই ঘন্টা করে সময় দিচ্ছেন, আপনার টিমে যদি এক হাজার টিম মেম্বার থাকে এক সময়, এরা যদি দুই ঘন্টা করে কাজ করে দুই মাসে কত ঘন্টা কাজ করে, আমরা কিন্তু বলেছি ইনকাম দিতে হবে কিসের উপর ভিত্তি করে, সিস্টেমের উপর ভিত্তি করে। কে বেশি ধনী, যে একজনের ইনকামে চলে নাকি চারজনের ইনকাম, চারজনের পরিশ্রম ইনকাম করে, যে চারজনের পরিশ্রম ইনকাম করে সে বেশি ধনী নাকি যে চারশো জনের পরিশ্রম ইনকাম করে সে বেশি। বন্ধুদেরকে বলতে চাই লেসি, আপনি একটু দেখেন আপনি লেভারেজ করেন, আপনার টাইমটাকে ম্যাক্সিমাইজ করেন, একটা টিম তৈরি করেন, আপনি দেখেন একটা জীবনে আপনি যে পরিমাণ ইনকাম করতে পারেন এনএক্স থেকে দুইটা মাসে সে পরিমাণ ইনকাম করতে পারেন, কিসের কারণে, এবং সুনিশ্চিত এই ইনকামটা আমরা করতে পারি। বন্ধুরা আমার পাখি দেখেছেন যখন জন্মগ্রহণ করেছে সে কিন্তু ডানার উপর ফট করে উঠতে পারে না,
কিন্তু এমন পাখি কি কখনো দেখেছেন সে ডানার উপর ফল ফল উঠতে পারেনি করছে আর মাটিতে পড়ে আসছে অবৈধ পাখি, মাটিতে অবৈধ পাখি পড়ে থাকতে আমরা কখনো দেখিনি, কিন্তু মাটিতে পাখি উঠতে অবৈধ আমরা কিন্তু আকাশে দেখছি বন্ধুরা। আমার জন্মের সময় সে প্রত্যেকটা পাখি কিন্তু আকাশে উঠতে পারতো না, কিন্তু তার বিশ্বাস ছিল তার মা, সে নামতে চাইতো না, মা যখন ধাক্কা দিয়ে ফেলে দিত আর ডানার উপর ফল করতো সে অটোমেটিক আকাশে উঠতো। আজকে বন্ধুদের বলতে চাই একটা সেলফ স্টার্টার করেন, নিজেকে একটা কিক মারেন, নিজেকে একটা কি দেন আমি আপনি সবাই মিলে ওই সফলতার আকাশে স্বাধীন হয়ে আমরা উড়ব। শেষ একটা গল্প বলে আজকের এই দিনটা আমি এখানে সমাপ্ত করতে চাই। বন্ধুরা আমরা একদিন একটা গ্রামের মধ্যে প্রচন্ড মানে একদম মাটি শুকিয়ে গেছে, ফসল হচ্ছে না। আল্লাহ আমাদের দেশেও একই ভাবে করে কথাটা আছে, এখনো মানুষ গান করে গ্রামে আল্লাহ মেঘ দে পানি দে, ইয়েস অর নো, ওই ওইখানে মধ্যে বৃষ্টি হচ্ছিল না, যার জন্য ক্ষেত হচ্ছিল না। একটা সময় সবাই ইউনাইটেড হলো, ইউনাইটেড হলে যে বুজুর্গ ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো কি করা যায়, কিভাবে বৃষ্টি হবে, তখন বললো সবাই মিলে চলো আমরা সবাই প্রেয়ারে বসি। সবাই মিলে মসজিদে গেল, সবাই মিলে মন্দিরে গেল, সবাই সকল ধর্মের লোক সবাই গেল। যে বললো যে আজকে সারা দিন আমরা কাকে ডাকবো, সৃষ্টিকর্তাকে ডাকবো, নিশ্চিত উনি আমাদেরকে তুষ্ট হয়ে আমরা সকল গুনার মাফ চাইবো এবং উনি আমাদেরকে তুষ্ট হয়ে বৃষ্টি দিবেন। মজার ব্যাপার হচ্ছে ডাকছে, দুপুর হয়ে গেছে বৃষ্টি হলো না, বিকেল হয়ে গেছে বৃষ্টি হলো না, সন্ধ্যা হয়ে গেল বৃষ্টি হলো না, ঠিক যখন সূর্য ডুবছে ঠিক ওই সময় হঠাৎ করে ঝুম বৃষ্টি। আর যখন চমৎকার ভাবে বৃষ্টি শুরু হলো, দুঃখজনক ঘটনা কখনই ঘটলো, আনন্দের সীমা নাই কিন্তু দুঃখেরও সীমা নাই, এত বেশি বৃষ্টি, এত বেশি বৃষ্টি, আনন্দের মাখামাখি, কিন্তু কেউ বাড়িতে যেতে পারছে না, কারণ কারো কাছে ছাতা নাই। তখন একজন